আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিলুর রহমান প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ হাজি ইসরালী বিশ্ববিদ্যালয় কলেজ তো আজকে আমরা কস্ট অফ ক্যাপিটালের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা ক্যাপিটালাইজেশন রেট বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা গড় মূলধন ব্যয় বের করব তো প্রথমে আমরা একটু বুঝি গড় মূলধন ব্যয় কি আনুপাতিক হারে সোর্স অফ ক্যাপিটালের সংগ্রহ করতে গিয়ে গড়ে যে ব্যয়টা হয়ে থাকে তাকে বলা হয় ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তো অঙ্কের মধ্যে আমরা জিনিসটা আরও ক্লিয়ার হব তো আজকের আমাদের অঙ্ক হলো ডাব্লিউসি সি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল তো অঙ্কটা আমরা একটু পড়ি তো অঙ্কটা দেখে বলা হয়েছে জান্নাত কোম্পানি লিমিটেড সাধারণ শেয়ারের মূল্য একশো কুড়ি টাকা অর্থাৎ জান্নাত কোম্পানির সাধারণ শেয়ারের মূল্য একশো কোটি টাকা কোম্পানির লোনকৃত মূলধন অর্থাৎ লোন গ্রহণ করেছে কোম্পানি ছয়শো কোটি টাকা এবং অগ্রাধিকার শেয়ার মূলধন চারশো কোটি টাকা অর্থাৎ জান্নাত কোম্পানি লিমিটেডের মোট মূলধন দুই হাজার কোটি টাকা দুই হাজার কুড়ি টাকা কীভাবে গঠন করা হয়েছে সাধারণ সাধারণ শেয়ার এক হাজার কুড়ি টাকা লোনকৃত মূলধন ছ হাজার কুড়ি টাকা এবং অগ্রাধিকার শেয়ার চার হাজার কুড়ি টাকা সর্বমোট জান্নাত কোম্পানির মোট মূলধন দুই হাজার কুড়ি টাকা এবং অঙ্কের মধ্যে আরও কিছু ইনফরমেশান দেওয়া আছে এখানে আমরা একটু পড়ি লোনের সুদের হার দশ পার্সেন্ট লোনের সুদের হার কত দেওয়া আছে দশ পার্সেন্ট লোনের সুদের হার দশ পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ দেওয়া আছে নয় টাকা অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ দেওয়া আছে কত নয় টাকা লোনের সুদের হার দশ পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ কত দেওয়া আছে নয় টাকা দেওয়া আছে এবং সাধারণ শেয়ারের বাজার মূল্য দেওয়া আছে তিনশো টাকা সাধারণ শেয়ারের বাজার মূল্য দেওয়া আছে তিনশো টাকা এবং অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য দেওয়া আছে দুশো টাকা সাধারণ শেয়ারের বাজার মূল্য দেওয়া হচ্ছে তিনশো টাকা অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য দেওয়া হচ্ছে দুশো টাকা কোম্পানি সাধারণ শেয়ার মালিকদের কাছে তেরো টাকা লভ্যাংশ প্রদান করে অর্থাৎ কোম্পানি সাধারণ শেয়ারের বর্তমানে লভ্যাংশ প্রদান করছে তেরো টাকা এবং সাধারণ শেয়ারের লভ্যাংশ বৃদ্ধির হার সাত পার্সেন্ট অর্থাৎ সাত পার্সেন্ট করে লভ্যাংশ বৃদ্ধি পায় প্রত্যেক বছর সাত পার্সেন্ট আরে লভ্যাংশ বৃদ্ধি পায় প্রত্যেক বছর তো এবং করের হার চল্লিশ পার্সেন্ট এবং করের হার কত চল্লিশ পার্সেন্ট করের হার চল্লিশ পার্সেন্ট আমাদেরকে বের করতে বলা হয়েছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল তো অঙ্কটা আমরা এখন সমাধান করতে যাচ্ছি তো আমরা প্রথমে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের সূত্রটা লিখলাম ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের সূত্র হচ্ছে ডাব্লুই ওয়েটেড অফ ইকুইটি কেই কস্ট অফ ইকুইটি তারপরে ডাব্লু ডি ওয়েটেড অফ ডেপথ অ্যান্ড কেডি কস্ট অফ ডেপ তারপরে হল ডাব্লুপি ওয়েটেড অফ প্রিফার্ড স্টক অ্যান্ড কেপি কস্ট অফ প্রিফার স্টক তো পর্যায়ক্রম আমরা প্রতিটা আইটেম এখন বের করব তো আমরা প্রথমে বের করব প্রথমে আমরা বের করবো কস্ট অফ ইকুইটি তো আমরা কস্ট অফ ইকুইটির বের করার নিয়ম আমরা জানি সাধারণ শেয়ারের ব্যয় এটা হলো কস্ট অফ ইকুইটি সমান সমান যেহেতু এটা লভ্যাংশ মডেলের অঙ্ক তো আমাদেরকে লভ্যাংশ মডেলের সূত্রটা লিখতে হবে বৃদ্ধির হার হার তো আমরা এখানে বের করবো প্রথমে লভ্যাংশ জিরো লভ্যাংশ জিরো সমান সমান না এখানে লভ্যাংশ এক লভ্যাংশ এক তো আমরা লভ্যাংশে এক বের করবো হলে গিয়া লভ্যাংশ জিরো জিরো তো সূত্রটা আমরা ভুল লিখছি আমরা একটু কারেক্টটা লিখি সূত্রটা হইল গিয়া লভ্যাংশে এক শেয়ারের মূল্য যোগ বৃদ্ধির হার তো লভ্যাংশে এক সমান সমান লভ্যাংশ শূন্য এক প্লাস বৃদ্ধির হার তো এখানে লভ্যাংশ শূন্য লভ্যাংশ শূন্য হলে গিয়া শেয়ার প্রতি প্রত্যেক বছর কত টাকা লভ্যাংশ দেয় শেয়ার প্রতি প্রত্যেক বছর লভ্যাংশ দেয় তেরো টাকা এক যোগ বৃদ্ধির হার ছিল পয়েন্ট জিরো সেভেন সাত পার্সেন্ট বৃদ্ধির হার ছিল কত সাত পার্সেন্ট যদি আমরা ক্যালকুলেশন করি তেরো গুণ ওয়ান পয়েন্ট জিরো সেভেন সমান সমান তেরো দশমিক নয় এক কত হয় তেরো দশমিক নয় এক তো এখানে শেয়ারের মূল্য শেয়ারের মূল্য সমান সমান তিনশো টাকা কুপ প্রশ্নে দেওয়া আছে লভ্যাংশ সমান সমান তেরো টাকা এবং বৃদ্ধির হার দেওয়া আছে সমান সমান সাত পার্সেন্ট সমান সমান পয়েন্ট জিরো সেভেন তো আমরা এখানে মান বসাই দিলাম এখন আমরা এখানে মান বসাইতেছি তো লভ্যাংশ এক বের হল আমাদের তেরো দশমিক নয় এক শেয়ারের বাজার মূল্য এখানে দেওয়া আছে কত তিনশো টাকা তো আমরা দেখলাম কত তিনশো টাকা যোগ বৃদ্ধির হার পয়েন্ট শূন্য সাত যদি আমরা এটা ক্যালকুলেশন করি যদি আমরা এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে এখানে রেজাল্ট হয় এগারো দশমিক ছয় তিন পার্সেন্ট এগারো দশমিক ছয় তিন পার্সেন্ট বের হয় আমাদের সাধারণ শেয়ারের ব্যয় অর্থাৎ কেই তো কেই সমান সমান আমরা এখানে বসায় দিতে পারি এগারো দশমিক ছয় তিন পার্সেন্ট তো এখানে আমরা বসাই এগারো দশমিক ছয় তিন পার্সেন্ট এগারো দশমিক ছয় ছয় তিন পার্সেন্ট আমরা বের করলাম কেই এটা আমরা দশমিক কনভার্ট করে দেই দশমিক এক এক ছয় তিন তো অঙ্কের আমরা একটা উপাদান বের করলাম সূত্রের কস্ট অফ ইকুইটি কেই বের করলাম কস্ট অফ ইকুইটি বের করলাম এখন বের করবো কস্ট অফ ডেপ্ট অর্থাৎ কস্ট অফ ডেপথ কস্ট অফ ডেফট হচ্ছে লোনের ব্যয় কস্ট অফ ডেপ্ট হচ্ছে লোনের ব্যয় তো লোনের ব্যয় সূত্রে আমরা জানি কর পরবর্তী লোনের ব্যয় সমান সমান এগুলো সব ওয়ার্কিংস বা গণনা কার্য আমরা বলতে পারি লোন মূলধনের ব্যয় এটা প্রকাশ করা হয় কেডি কস্ট অফ ডেপ্ট সমান সমান লোনের সুদ এক মাইনাস করের হার তো লোনের সুদ ছিল দশ এক মাইনাস করের হার ছিল চল্লিশ করের হার ছিল চল্লিশ সমান সমান যদি আমরা করি জিরো পয়েন্ট জিরো সিক্স গুণ পয়েন্ট জির পয়েন্ট চার জিরো পয়েন্ট সিক্স জিরো সমান যদি ক্যালকুলেশন করি ছয় পারসেন্ট তো এখানে এখানে দেখাই দিতে এখানে লোনের সুদের হার সমান সমান দশ পার্সেন্ট সমান সমান পয়েন্ট ওয়ান জিরো এবং করের হার সমান সমান চল্লিশ পারসেন্ট সমান সমান পয়েন্ট ফোর পয়েন্ট চার শূন্য তো আমরা বের করলাম কি ছয় পার্সেন্ট আমরা ছয় পার্সেন্ট বের করলাম কি কেডি কস্ট অফ ড্যা কত এখানে কেডি কত ছয় পার্সেন্ট সমান সমান পয়েন্ট জিরো ছয় এখন আমরা বের করবো কেপি কস্ট অফ প্রিফারেন্স স্টক এখন আমরা বের করবো কেপি কস্ট অফ প্রিফারেন্স স্টক তো এখন আমরা কেপি বের করতেছি অগ্রাধিকার শেয়ারের ব্যয় কেপি কস্ট অফ ফিফার স্টক সমান শেয়ার প্রতি লভ্যাংশ নিচে শেয়ারের বাজার দর ইন্টু একশো তো এখানে শেয়ার প্রতি অগ্রাধিকার শেয়ার প্রতি লভ্যাংশ লেখা যায় শেয়ারের বাজার দর শেয়ারের দর অগ্রাধিকার শেয়ারের বাজার দর বিভিন্নভাবে কতগুলো লেখা যায় তো এখানে দেওয়া আছে শেয়ার প্রতি লভ্যাংশ সমান সমান নয় টাকা শেয়ারের বাজার দর সমান সমান দুশো টাকা তো আমরা বসায় দিলাম উপর হইল গিয়া নয় নিচু গিয়া দুইশো ইন্টু একশো সমান সমান চার দশমিক পাঁচ পার্সেন্ট চার দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত চার দশমিক পাঁচ পার্সেন্ট তো আমরা লিখে ফেলাই অগ্রধিকার কেপি কস্ট অফ স্টক কত চার দশমিক পাঁচ পার্সেন্ট সমান সমান পয়েন্ট জিরো ফোর সিক্স পয়েন্ট লিখে তো আমাদের অঙ্কের কেই কেপি বের করলাম তো আমাদের অঙ্কের কে কেটি বের করলাম এখন আমরা বের করব ওয়েট এখন আমরা বের করব কি ওয়েট ওয়েট বের করার আগে প্রথমে আমাদেরকে যেটা বের করতে হইব মোট মূলধন। আমাদের কি বের করতে হবে মোট মূলধন। আমাদের কি বের করতে হবে মোট মূলধন। আমাদের মূলধন কি কি ছিল? সাধারণ শেয়ার শেয়ার মূলধন জোক অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ কিতো শেয়ার মূলধন তো আমাদের অগ্রাধিকার শেয়ার ছিল এক হাজার কোটি এবং সরি সাধারণ শেয়ার ছিল এক হাজার কোটি অগ্রবাধিক শেয়ার ছিল চারশো কোটি এবং লোন ছিল ছয়শো কোটি সমান সমান দুই হাজার কোটি তো আমাদের মোট তো আমাদের মোট মূলধনের পরিমাণ ছিল দুই হাজার কোটি আমাদের মোট মূলধনের পরিমাণ ছিল দুই হাজার কোটি তো এখন আমরা এগুলোর ওয়েট বের করব সাধারণ শেয়ারের অংশ সমান সমান নিচে মোট মূলধন উপরে সাধারণ শেয়ার মূলধন মূলধন তো সমান সমান এখানে মোট মূলধন দুই হাজার এবং সাধারণ শেয়ার এখানে এক হাজার ভাগ্য লয় পয়েন্ট পাঁচ অগ্রাধিকার শ্যার অংশ সমান সমান অগ্রাধিকার শ্যার মুধন নিচে ভাগ মোট মূলধন মোট মূলধন ছ সমান দুই হাজার এখানে এক হাজার আচ্ছা এখানে দুই হাজার এখানে চারশো ছঞ্চমান এখানে বের হয় পয়েন্ট টু এখানে বের হয় পয়েন্ট টু নম্বর হইলো গিয়া লোন মূলধনের অংশমান সমান ছয়শো দুইশো দুই হাজার পয়েন্ট তিন সমান পয়েন্ট তিন তো আমরা আবার একটু রিপিট করি ওয়েট বের করার নিয়ম হলো গিয়া টোটাল যে ক্যাপিটাল আছে সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার এবং লোনকৃত মূলধন এগুলো যোগ করতে হইব যোগ করা মোট মূলধন নিচু হইব এবং যার যারটা সেটা উপরে হইব তো আমরা পাইলাম কত এখানে পয়েন্ট ফাইভ আচ্ছা এখানে আরেকটু আমি ক্লিয়ার করে দিই সাধারণ শেয়ারের অংশ এটা হলো গিয়া ওয়েটেড অফ ইকুইটি অগ্রাধিকার শেয়ারের অংশ ওয়েটেড অফ প্রিফার স্টক লোনকৃত মূলধনের অংশ ওয়েটেড অফ ডেপথ ওয়েটেড অফ ডেপথ তো এখন আমরা এই জিনিসগুলা এখানে আমরা কপি করব তো এখানে হলে গিয়া ওয়েটেড অফ ক্যাপিটাল পয়েন্ট পাঁচ ওয়েটেড অফ ডেফট পয়েন্ট তিন ওয়েটেড অফ ফিফার্ন স্টক পয়েন্ট দুই তো আমরা ওয়েটেড অফ ইকুইটি ওয়েটেড অফ ডেফট ওয়েটেড অফ স্টক আমরা পেয়ে গেলাম অঙ্কের মধ্যে এখন আমরা কী করবো এই মানগুলি এখানে বসায় দিব তো বসালে হয় এখানে পয়েন্ট ফাইভ গুণ এগারো তেষট্টি যোগ ওয়েটেড অফ ড্যাপথ কত পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি গুণ ওয়েটেড অফ কস্ট অফ ড্যাপথ আর কি লোনের ব্যয় পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট জিরো সিক্স যোগ এরপর পিফার্ন স্টক হলে গিয়া ওয়েট হলে গিয়া পয়েন্ট টু তো পয়েন্ট টু গুণ এটার ব্যয় হলে গিয়া পয়েন্ট জিরো চার পাঁচ তো এটা যদি আমরা করে ফেলাই তো এখানে গুণ করলো হয় প্রথমে জিরো পয়েন্ট জিরো পাঁচ আট এক পাঁচ যোগ জিরো পয়েন্ট জিরো এক যোগ জিরো তো এখানে যদি যোগ করি আমরা যোগ করলে হয় আট পয়েন্ট আট পাঁচ এক সমান সমান এইট ফাইভ ওয়ান পারসেন্ট সমান সমান এইট পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট অর্থাৎ আমাদের যেটাই বেরোব না কেন ওটা আমরা লাস্টে কী করব একশো দা গুন করে দেব একশো দা আমরা কী করব গুন করে দেব তো আমরা এখানে বের করলাম ওয়েটেড অফ অ্যাভারেজ ক্রোস্ট অফ ক্যাপিটাল তো অঙ্কের প্রসিডিউরটা আবার আমি সংক্ষেপে বলতাছি প্রথমে কী করতে হইব প্রত্যেকটার ওয়েট বের করতে প্রথমে কী করবো প্রত্যেকটা কস্ট বের করতে হইব সাধারণ শেয়ারের ব্যয় অগ্রাধিকার শেয়ারের ব্যয় এবং লোনের ব্যয় তারপর কি করতে হইব ওয়েট বের করতে হইব ওয়েট বের করার নিয়ম হলে গিয়া টোটাল যে মূলধন আছে ওটা যোগ দিতে হইব যোগ দিয়া সাধারণ শেয়ারের মূলধন ব্যয় যখন বের করব তখন মোট মূলধন নিচে থাকবে সাধারণ শেয়ারের মূলধনের অংশ উপরে থাকবে এবং যখন নাকি অগ্রাধিকার শেয়ার বের করব অগ্রধি শেয়ার উপরে থাকবে মোট মূলধন নিচে থাকবে এবং যখন লোনকৃত মূলধন অংশ বের করব তখন মোট মূলধন নিচে থাকবে এবং লোনকৃত মূলধন উপরে থাকবে তো এটা বের করার পর আমরা সূত্র সূত্রে বসায় দেব সূত্র বসায় দেওয়ার পর এগুলো গুণ 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 মাঝখানে যোগ করার পর যেটা বের হবে রেজাল্ট আমাদের বের হইছে পয়েন্ট এইট ফাইভ ওয়ান ফাইভ পয়েন্ট এইট ফাইভ ওয়ান ফাইভ এবং লাস্টে যে রেজাল্টটা বের হইব সেটা আমরা কি করব একশো দেয় গুণ দিয়ে দেবো তো আজকে আমরা শিখলাম ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কীভাবে বের করব কীভাবে বের করব তো আমাদের আজকের কস্ট অফ ক্যাপিটাল লেকচার এখানে সমাপ্তি পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল